নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি খোসা সমেত ছোলাটাকে ঘুগনি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। ছোলাটা কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। জলটা কিন্তু ভালো করে ছোলাটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি আর ছোলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চাপ দিলেই কিন্তু নরম হয়ে যাচ্ছে। হাতের সাহায্যে একটু ছোলাগুলো নরম করে নেব, যাতে ঘুগনি করলে ঘুগনিটা একটু গাঢ় হয় আর খেতেও ভালো লাগবে। কয়েকটা ভেঙে ভেঙে দেব আর কয়েকটা আস্ত থাকবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতন এখানে নাড়াচাড়া করে একটু সামান্য ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোটা দিয়ে দেবো। ঘুগনির আলুগুলো কিন্তু বেশ ছোট ছোট করে এখানে আমি কেটেছি। ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে 5 মিনিট আমি ঢেকে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা মশলা ব্যবহার করব। দেখুন, এখানে আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে এখানে জিরের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, ধনের গুঁড়ো দেব 1/2 চামচ মতন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্যে। লঙ্কা গুঁড়ো কিন্তু এখানে অল্পই দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়েছি। মশলাটা সুন্দর করে আলুর সাথে কষিয়ে নেব, যতক্ষণ না এটা মশলাটা ভাজা ভাজা হয়ে শুকনো হয়ে আসে। সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। ছোলাটা দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। আগের থেকে কিন্তু এখানে জল দেবেন না, ছোলাটা আগে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে এখানে 1 থেকে 2 কাপ মতন একটু গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আগেই আমি লবণ দিয়েছি, আবারও কিন্তু চেক করে একটু লবণ আপনারা দিয়ে দেবেন। ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে চলে আসবেন। সামান্য পরিমাণ কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম আর কাসুরি মেথি একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর ঘুগনির গন্ধটাও কিন্তু সুন্দর আসে। অল্প পরিমাণ এখানে গরম মশলা গুঁড়ি দিয়ে দেব। গরম মশলা গুঁড়িটা কিন্তু একদমই অল্প দিতে হবে। হয়ে গেছে, নামিয়ে নিলাম একটা পাত্রে। ঘুগনিটা কিন্তু লুচি রুটি পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে। এই ছোলা ঘুগনিটা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।